সো আজ সকাল সকাল ইউটিউব একটা ধামাকাধার গুড নিউজ নিয়ে আসলো, সেটা কি ইউটিউব এবার ইউটিউব হ্যান্ডেলস লঞ্চ করতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, দুই এক সপ্তাহের মধ্যে ইউটিউব হ্যান্ডেলস লঞ্চ করতে যাচ্ছে। এবার এই হ্যান্ডেলসটা মানে কি, হ্যান্ডেলসটা মানে হচ্ছে একটা ইউনিক নেম, একটা তোমার চ্যানেলের ইউনিক নেম। এটা টুইটারে তোমরা দেখতে হবে যে হ্যান্ডেলস থাকে। যেমন মনে করো যে পিএম আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, সে যখন কিছু পোস্ট করে তখন সবাই কি বলে যে অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট হয়ে যায় এটা, তো তোমার চ্যানেলেও একটা অফিসিয়াল হ্যান্ডেল চলে আসবে। এইবার সব থেকে যেটা মেইন পয়েন্ট সেইটা কি, এখন আমরা কি জানতাম 100 সাবস্ক্রাইবার চলে আমাদের চ্যানেলে কাস্টম ইউআরএল আমরা সেট করতে পারি। তো এই হ্যান্ডেল আসার পর দিয়ে কি হবে, তোমার 100 সাবস্ক্রাইবার লাগবে না, তোমার 0 সাবস্ক্রাইবারও তুমি কাস্টম ইউআরএল সেট করতে পারবে। কাস্টম ইউআরএল মানে কি, তোমার যেই চ্যানেলের নেম, যেমন আমার চ্যানেলের নেম হচ্ছে তিয়াশেক্স, এবার এই চ্যানেলের জন্য আর কেউ খুলতে না পারে সেটাই হচ্ছে কাস্টম ইউআরএল। তো তুমি এটা 0 সাবস্ক্রাইবার দিয়ে এটা খুলে ফেলবে। এতদিন কি হতো, সবার এক একটা পছন্দের নাম ছিল, সেই নামে অন্য কেউ খুলে নিত কাস্টম ইউআরএল। তো কাস্টম ইউআরএল যখন সার্চ করতে হতো www.youtube.com/ লিখে সেই চ্যানেলের নাম, তো তোমার চ্যানেল আসতো না, সেই চ্যানেলের নাম চলে আসতে, কারণ সে তোমার কাস্টম ইউআরএলটা নিয়ে নিয়েছিল। তো এবার থেকে সেইটা হবে না, তুমি যখনই চ্যানেল ক্রিয়েট করবে 0 সাবস্ক্রাইবার হোক, তুমি আজকে ইউটিউব চ্যানেল খোলো, তোমার আজকে ইউটিউব চ্যানেল খুলে কাস্টম ইউআরএলটা তুমি খুলতে পারবে। অ্যান্ড এটা কেন হচ্ছে, এটা হচ্ছে ইউটিউব হ্যান্ডেলসের জন্য, কারণ ইউটিউব নিজে বলেছে যে তুমি কাস্টম ইউআরএলটা সেট করে নাও। কাস্টম ইউআরএল সেট করলে সেই কাস্টম ইউআরএল অনুযায়ী তোমায় একটা হ্যান্ডেল দিয়ে দেবো, @ দিয়ে সেই চ্যানেলের নামটা থাকবে, মানে তোমার যেই চ্যানেলের নাম দেবে @ দিয়ে হ্যান্ডেল তৈরি হবে, তাই সেই হ্যান্ডেলে সেই নামটাই থাকবে। এবার তুমি যদি চাও সেটা চেঞ্জও করতে পারো। এবার অনেকেই মনে করো একটা কাস্টম ইউআরএল অন্য নাম আছে, একটা বড় নাম আছে, তো সেটা চায় না হ্যান্ডেলেও সেটা থাক, তো তুমি হ্যান্ডেল চেঞ্জও করতে পারবে, এডিটর অপশনে গিয়ে চেঞ্জ করতে পারবে। এটা সবার একটা ড্যাশবোর্ডে চলে আসবে, তোমাদের যেই ক্রিয়েটর স্টুডিও আছে ইউটিউবে সেইটা চলে আসবে, সেইখানে এই অপশনটা আসবে, তখন তোমরা এখান থেকে হ্যান্ডেলটা সেট করে নিতে পারবে। এটা 2-1 সপ্তাহের মধ্যে আসছে। এবার আর একটু ভালো করে বুঝাই যে এই হ্যান্ডেলটা কি। দেখো এতদিন কি হতো, সবার একটা আই কার্ড থাকতো, মানে ভোটার আই কার্ড। এবার তুমি ধরো এক জায়গায় কাজে গেছো, কাজের সূত্রে, সেইখানেও তুমি একটা ভোটার আই কার্ড খুলে নিতে পারবে, বাড়ির একটা অ্যাড্রেসে থাকতো ভোটার আই কার্ড, এবং তোমার নতুন অ্যাড্রেসেও একটা ভোটার আই কার্ড থাকতো। তো এইটা বন্ধ করার জন্য কি করলো, এইটা বন্ধ করার জন্য গভর্নমেন্ট কিন্তু আধার কার্ড বের করলো। অ্যান্ড আধার কার্ডে কি বললো যে এক একটা মানুষের এক একটাই আধার কার্ড থাকবে। তো সেম এরকমভাবে ইউটিউব চ্যানেলের প্রতি এক একটা ইউটিউব চ্যানেলে এক একটা হ্যান্ডেলস থাকবে, আর সেটাই হচ্ছে ইউনিক হ্যান্ডেল নেম, মানে তোমার চ্যানেলের, তোমার ইউটিউব চ্যানেলের একটা ইউনিক নেম থাকবে, সেটা হচ্ছে @ দিয়ে সেইটা আসবে। অ্যান্ড এই @ দিয়েই কিন্তু তোমার যেইটা খুশি সেইটা দিতে পারবে, তোমার চ্যানেলের নাম যেটা হবে সেটাই তুমি থাকবে। এবার এতদিন কি হতো, মনে করো আমার চ্যানেল দিয়ে যদি সার্চ করো তিয়াশেক্স দিয়ে, তাহলে হাজারখানা এরকম তিয়াশেক্স চলে আসবে যেগুলো ফেক অ্যাকাউন্ট। তো এখানে নতুন ইউজাররা চিনতে পারতো না যে এটা কে, এটা রিয়েল কোনটা। তো এবার হ্যান্ডেল দিয়ে কিন্তু এটা চিনে যাবে, কারণ হ্যান্ডেলে কিন্তু সেই নামটাই থাকবে, তো অফিসিয়ালভাবে এইটা সবাই জেনে যাবে। তো তোমার যেই চ্যানেলের নাম সেটা দিয়ে কিন্তু হ্যান্ডেলটাও তোমার নামেই হবে, আর সবাই বুঝে যাবে যে এইটাই হচ্ছে অরিজিনাল নাম। এবার আর একটা জিনিস আছে, সেটা কি, 1,00,000 সাবস্ক্রাইবার হলে অনেকেই যে ভেরিফিকেশান ব্যাচটা পেতো না, সেই ভেরিফিকেশান ব্যাচ মানে কিন্তু প্রমাণ হয় যে এটা একটা অরিজিনাল চ্যানেল, একটা অথেন্টিক ভেরিফাইড ইউটিউবের দ্বারা ভেরিফাইড চ্যানেল। তো এটা কিন্তু অনেকেই পেতো না, এই ভেরিফাইডের জন্য ভেরিফাইড ব্যাচটা অনেকেই পেতো না। তো এবার হ্যান্ডেলটা পাওয়ার পর কি হবে, সবাই বুঝে যাবে হ্যাঁ এইটাই হচ্ছে অরিজিনাল ইউটিউব চ্যানেল। তো ইউটিউব এই হ্যান্ডেলটা এই জন্যই বের করলো যেন তোমার কেউ কপি না করতে পারে, একদম তুমি যে অরিজিনাল সেই অরিজিনালটাই যেন তুমি থাকো। তো এই জন্যই কিন্তু ইউটিউব হ্যান্ডেলটা বের করলো, আর এই হ্যান্ডেলটা কিন্তু দারুণ উপকার করবে তোমায় চেনার জন্য, তোমার বাকি সবার থেকে ভিড়ের থেকে তোমায় আলাদা করার জন্য, এটা দারুণ একটা আপডেট। অ্যান্ড সব থেকে ভালো আমার কি লেগেছে, এতদিন যেটা 100 সাবস্ক্রাইবারে তুমি ইউনিক চ্যানেল ইউআরএল ক্রিয়েট করতে পারতে, সেটা তুমি এবার চ্যানেল খোলার সাথে সাথেই তুমি পারবে। চ্যানেল আজকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো, আজকে থেকেই তুমি কাস্টম ইউআরএল সেট করতে পারবে। অ্যান্ড এটা ইউটিউব নিজে বলেছে যে তুমি আজকেই কাস্টম ইউআরএল সেট করে নাও, আর তোমার কাস্টম ইউআরএল অনুযায়ী তোমাকে তোমার ইউটিউব হ্যান্ডেলটা আমরা দেবো। তোমার চ্যানেলের নেম যেটা থাকবে সেটাই বাই ডিফল্ট ইউটিউব তোমার হ্যান্ডেলে সেট করে দেবে। এবার তুমি যদি সেটা না চাও, এডিটে গিয়ে তুমি হ্যান্ডেলটাও চেঞ্জ করতে পারবে। সো 2-1 সপ্তাহের মধ্যে এই দারুণ আপডেটটা তোমরা দেখতে পারবে, তোমাদের মোবাইলে চলে আসবে, ড্যাশবোর্ডে চলে আসবে যে ইউটিউব হ্যান্ডেলটা ক্রিয়েট করে নাও, তোমার চ্যানেলের যেই নাম আসবে সেটাই ওরা দিয়ে দেবে। এবার তুমি যদি চাও সেটা এডিটও করতে পারো। তো তোমার চ্যানেলটাকে ইউনিক চ্যানেল বানানোর জন্যই ইউটিউব এই নতুন পলিসিটা নিয়ে আসলো। সো ভিডিওটা কেমন লাগলো সবাই জানো, ইউটিউবের এরকম একটা ধামাকাদার আপডেটের জন্য ভিডিওতে বড় একটা লাইক মারো, অ্যান্ড কমেন্ট করে জানাও তোমার ভিডিওটা কত ভালো লাগলো। অ্যান্ড যারা যারা এখনো টেলিগ্রাম অ্যান্ড ইনস্টাগ্রামে এখনো জয়েন হওনি, ফলো করোনি, তারা এখনই সেখানে ফলো করো না। সো দেখা হচ্ছে নিউ কোনো ধামাকাদার ভিডিওতে, তোমার জন্য পিস আউট।